পুরুষোত্তম প্রভু, আমরা এখন যাচ্ছি ঠাকুরের অনুষ্ঠানের ওইখানে, মানে যেখানে আমাদের প্রার্থনা হবে সেখানে। গেছিলাম অনেকটা, অনেকটা লেট হয়ে গেছি আমরা, তো সেই লেট করে তারপর আমরা চলেছি এখন সকাল সকাল। এখন ছড়ার একটু বেশি হয়েছে, তো এই টাইমেই আমরা যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি এখন, যে সে এখন প্রার্থনা করবো। প্রার্থনা করে ঠাকুর ঠাকুর বাড়িটা ওটা ঘুরে দেখবো, তারপরেই তোমাদের সঙ্গে সঙ্গে সপ্তাহ দেখানোর চেষ্টা, যাত্রা বাড়িতে দেখানোর চেষ্টা করবো, এবং তার মাধ্যমেই আমরা ঠাকুর বাড়ির আগের দিনটা ঘুরে এবং তারপরে বাইরে যাবো, আউটসিন দেখাবো। তো চলো যাই এখন ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। প্রার্থনা শুনতে, প্রার্থনা অলরেডি শুরু হয়ে গেছে, সব একসাথে, সব তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি একদম প্রার্থনা শুনতে। শুনতেই পাচ্ছ তোমরা, প্রার্থনাটা খুবই সুন্দর চলে এসেছে। প্রার্থনা সেজে থানকুনির পাতা সব কিনলো, একটা একটা করে সব থানকুনির পাতা গুলো খাবে, খেয়ে সব জল খাবে। হ্যাঁ, লাগবে না। নিয়েছি প্রার্থনা সেরে থানকুনির পাতা খেয়ে এই যে চায়ের দোকানে একদম পুরো চলে আসলাম। এখন সবাই চা খাবে, গরম গরম চা আর বিস্কিট। গেটের বাইরে দেখি থানকুনি পাতা বিক্রি হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা থানকুনি পাতা বেচছে। প্রার্থনা করে এসে এই থানকুনি পাতা খেলাম, এখনও মুখে রয়েছে আমার। তো থানকুনি পাতাকে জল খাবো, তারপরে চা খাবো। খেলাম, জল খেলাম, তারপর তোমাদের পেটু দাদা আছে, কি পড়েছে দেখো, পাঞ্জাবি। বন্ধুরা এখন যাচ্ছি আমরা, প্রার্থনা সেরে বাইরে বেরিয়ে চা খেলাম, চা খেয়ে আবার ঠাকুর বাড়ির ভিতরে যাচ্ছি। আমার ঠাকুর বাড়িটা ভিতরটা পুরোটা আমরা ভালো করে ঘুরে দেখবো। সবাই মিলে আবার রওনা হলাম ঠাকুর বাড়ির দিকে, ঠাকুর বাড়ির ভিতরটা সবাইকে ঘুরিয়ে দেখাবো। আমি এক ছোটোবেলা যখন দেখে গেছিলাম, তার থেকে এখন দেখবো তার কী পরিবর্তন হয়েছে। এখন সেটা আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি ঠাকুর বাড়ির ভিতরে, চলো আস্তে আস্তে যাই। ভিতরে ঢুকে গেছে তোমাদের পেটুক দাদা আর আমার মেয়ে, কিন্তু ভিতরে তো মোবাইলের কোনো অ্যালাউ নেই আর কি, কোনো কিছুই তুলতে দেবে না। ভিতরটা একটু সুন্দরভাবে আবার ঘুরে দেখবো আমরা, যেখানে পাখি আছে।
সব পাখি সব রকমের পাখি এখানে আছে দীপু আবার টিয়া পাখিকে আবার খাবার দিচ্ছে তো বন্ধুরা ঠাকুর বাড়ির ভিতরটা খুব সুন্দর দেখলাম আর ঋতিকের সব বাড়ি যারা রয়েছে বংশগ্রহণ করায় বাবাইদের সঙ্গে দেখা হলো বাবাইদের তো এখন আমরা বেরিয়েছি ঠাকুরের সমাধিস্থল দেখতে সেখানে যাবো চলে যাই হ্যাঁ 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 দেখছি আসো দাদার কাছে দে দাদা বেঁচে দেবে দাদার কাছে দে দাদার কাছে দে একটু ভাবাই জিন্দাবাদ আমরা এখন যাচ্ছি ঠাকুরের বর্মা সমাধিস্থল দেখতে যেখানে ঠাকুরের বর্মাকে সমাধিস্থ করা হয়েছিল আর এখানে বলতে নেই রাস্তাঘাট খুবই সুন্দর মেন কথা হেভি সুন্দর রাস্তাঘাট আর পুরোটা তো ভিতরে আমি তুলতে পারলাম না কোনো অ্যালাউ নেই মেন কথা বাইরে রোডের উপরে এসেছি তাই তোলা হচ্ছে আর কি হ্যাঁ এই যে সব আসছে আর আমরা যেখানে যাই সেখানেই তো ফ্যামিলি ফ্যামিলি গেলেই একটা অন্যরকম একটা আনন্দ লাগে আর কি খুবই সুন্দর লাগছে আর এইখানে গাড়ি ঘোড়ারও কোনো গ্যাঞ্জাম নেই কত সুন্দর একদম এদিকটা ছিল না আর বেশিরভাগই এখানে সাদা পোশাক আর ধুতি আমার শ্বশুরও বেশ সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নিয়েছে আমাদের পেটুক দাদাও পরেছে পাঞ্জাবি আর আমরা সব লাল সাদার মধ্যে শাড়ি পরেছি আবার ওই পাশে এই যে রাস্তাঘাট কি এটা হ্যাঁ পলাশ ফুল বড় বড় পলাশ আর আমরা সরস্বতী পুজো ঈশের সময় কিনে ছোট ছোট পুচকি পুচকি ফুল পলাশ কাকাকে যে দেখো পলাশ ফুল কত বড় বড় পলাশ ফুল ধরো মা কি সুন্দর ফুলটা ধরো পলাশ ফুল ধরো কোলে নেবো কাকার কোলে যা যা চল 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 বেশিরভাগই সব বেশিরভাগ গাছে পলাশ ফুল পলাশ গাছই আছে অনেক পলাশ গাছ আর এই পলাশ ফুল কি বড় বড় সাইজের তাহলে আমরা সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর সময় কিনি বেশ ছোট্টর মধ্যে 10 টাকা পিস 5 টাকা পিস আর এখানে গাঁদা অনেক আর আমার হাতে ধরে দিল এখানে আমার মামামও নিয়ে নিয়েছে মামাম তুই খেতে পারবি খেতে পারবি না ভাই বোন বসে পড়েছে এখানে আর এখানে পরপর না আগো আমার ভালো লাগছে না কিছু মুড়ি দাও হলো তাদের পেটুক দাদাও নিয়ে নিয়েছে সকাল গরম গরম পুরি ঠাকুর বাড়ি বাজে আর দিন আমার
এক রাতের জন্য এই রুমটার মধ্যে ছিলাম আমরা, তাই এখন আমরা মন্দিরের ভিতরে যাবে। হ্যাঁ, এটা খুব বড় রুম ছিল, বেশ ডবল করে খাট পাতা ছিল, এই একটার উপরে একটা, দুটো রুম নেওয়া ছিল একদিনের জন্য। কলকাতা সোপুর, আমরা এই রুমটা ছেড়ে আমরা একদম মন্দিরের মধ্যে চলে যাবো আর কি। এই যাওয়া হচ্ছে, টান টান জোরে টান, এইটা নে মা, এইটা খুব সুন্দর যায়, হালকা কি ভারী গো। তা আমরা এই রুমে চলে আসলাম একদম, এই যে দেবতীর্থ মন্দিরের ভিতরে পুরো এখানে রুম পাবো, সেই রুমের মধ্যে আমরা যাবো আর কি। আমার ছেলের সাথে সাথে ওই ভোলুটা যাচ্ছে, ওইখানে পরোটা আছে যে আবার ছেলে দেবে, ওইখানে রাস্তার ওই পারে গিয়ে পরোটাটা দেবে। আর আমরা এখানে আবার দাঁড়িয়ে আছি এখানে চাবি নেওয়ার জন্য, এই রুমে ঢুকবো ঢুকবো বলে আমরা। তো এখানে সবাই চা, আবার চা খাওয়া হচ্ছে, আর ওই পাশে রয়েছে আমার ননদ, আর আমার ছেলে চলে গেল দৌড় মেরে। ওইখানে চাবি আনতে হবে ওইখান দিয়ে এন্ট্রি করে, ওই জন্যে আরও সবাই দাঁড়িয়ে আছে এইখানে, এই লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছি। এসে ভিতরে ঢুকে পড়েছি, বিশাল বড় একটা হলরুম দিয়েছে একদম, খুব সুন্দর এই যে, আর বেডগুলো দেখো কি সুন্দর সুন্দর, একদম লাইন বাই লাইন, আর বিশাল বড় ঘর। এই যে এই যে, আর আমার মাম্মাম এখানে এসে ঠান্ডা পেয়ে একদম গড়াগড়ি শুরু। আর মন্দিরের মধ্যে যেহেতু এটা রুমটা পেয়েছি, খুবই সুন্দর। মন্দিরের মধ্যে এসেছি, এখানে যেহেতু আমাদের রুমটা নেওয়া হয়েছে, এখানে কোনো ভাড়া দিতে হবে না আর কি, ভালো আর কি। হ্যাঁ, বাইরেটাও অনেক বড় এরিয়া, একদম পুরো সুন্দর। আর এটা রুমটা, রুম নেওয়ার জন্য ক্রেডিটটা কার প্রাপ্ত হয়, সত্যি সুন্দর।